সাভারবাসীর উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য ডক্টর সালাউদ্দিন বাবু বলেন, সাভারের মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়েছেন, এখন থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন থেকে সব সময় আপনাদের পাশে আমি আছি এবং থাকব, আপনারাও আমাকে সহযোগিতা করবেন। সাভার থেকে মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিচার করবো এবং বিএনপি কে সংগঠিত করে একটা সুন্দর সভা, সুন্দর আসিয়া সবাইকে অভিযোগ দিব। কোন সমস্যা হয়ে আমাদের নামে আছে, এই যে বলি আরো যারা আছে পৌরসভায়, আপনারা তাদের কাছে বলবেন। আমার দুটা নাম করা আছে, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। এতদিন তো পুলিশের কারণে অনেক নাম্বার বলতে পারে না, কেউ জানতে পারে না। আমি আপনাদের বিনীতভাবে বলি, আমার আপনার পরিচয় দরকার না, আপনার সমস্যা কি সেটা বলেন এবং কোন